আসসালামু আলাইকুম। আপনার মূল্যবান সময় থেকে যাই কৃষকের স্কুলে জরুরি 2 মিনিট। মাঠে চলমান আছে আউশ ধান রোপণের কার্যক্রম। কেউ চারা তুলছেন, কেউ জমি তৈরি করছেন, কেউ বা চারা রোপণ করছেন। চলমান করোনা মহামারীতে বাজিমাত হিসেবে গ্রহণ করতে হবে আউশ মৌসুমকে। তাই আমাদের ধান চাষে আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করতে হবে। আজকে জানবো ধানের চারা লাগানোর দূরত্ব ও সারি থেকে সারি দূরত্ব। লাইন বা সারি পদ্ধতিতে ধানের চারা রোপণের ক্ষেত্রে সারি থেকে সারি দূরত্ব হবে 8 থেকে 10 ইঞ্চ। ধানের সারিতে গুচ্ছি থেকে গুচ্ছির দূরত্ব হবে 6 থেকে 8 ইঞ্চি। লাইন বা সারি করে চারা লাগালে গাছ পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো ও বাতাস পেয়ে থাকে, ফলে গাছের সালোক সংশ্লেষণে সুবিধা হয়, ধান গাছের আন্তঃপরিচর্যা করতে সুবিধা হয় ও খরচও কম হয়ে থাকে। এ পদ্ধতিতে সার প্রয়োগে সুবিধা হয়, জমিতে তুলনামূলকভাবে রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হয়। এই পদ্ধতিতে ধান চাষ করলে ফলন অনেক বৃদ্ধি পায়। লোগ পদ্ধতিও ধান চাষের নতুন একটি প্রযুক্তি। ধানের চারা রোপণের সময় প্রতি 10 সারির পরে 1টি সারি বাদ দিয়ে চারা লাগানোকে বলা হয় লোগ পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতি 10 সারি পরে 12 থেকে 16 ইঞ্চি ফাঁকা রাখা উত্তম। ধানের চারা রোপণের সময় প্রতি 10 সারি পরে 1 লাইনে ধানের চারা লাগানো বাদ রেখে অন্য লাইনে চারা লাগাতে হবে। এ পদ্ধতিতে সম্পূর্ণ জমিতে ধানের চারা রোপণ শেষ করতে হবে। এ পদ্ধতির সুবিধা সমূহ: বাদামি ঘাস ফড়িং ও মাজরা পোকা ধান গাছে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। ছায়াযুক্ত স্থানে সাধারণত এ ধরনের পোকার আক্রমণ বেশি হয়ে থাকে। লঘু পদ্ধতিতে ধান চাষ করা হলে ধান গাছ পর্যাপ্ত আলো ও বাতাস পাওয়ায় পোকার আক্রমণ কমে যায়। জমিতে এ পদ্ধতি ব্যবহারের ফলে আগাছা দমন, সঠিকভাবে সার প্রয়োগ ইত্যাদি আন্তঃপরিচর্যা অনেকটাই সহজ হয়ে যায়। তাছাড়া আগাছা পরিষ্কারের সময় লোগোর লাইনে বা সারিতে তা পুঁতে রাখলে ভালো জৈব সার হয়। লোগো পদ্ধতির আরেকটি সুবিধা হলো লোঘযুক্ত জমিতে ইঁদুরের আক্রমণ কম হয়ে থাকে। তাই আমরা অবশ্যই সারি পদ্ধতি এবং লোঘ পদ্ধতিতে ধান চাষ চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সমৃদ্ধ থাকুন, কৃষির সঙ্গে থাকুন।